সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এদিকে দেখো আমি কি কাজে লেগে পড়েছি। তো আমার মালাটা ছিঁড়ে গিয়েছিল, ওই মালাটা সুতো দিয়ে ঠিক করলাম। গলাটা একদম খালি খালি লাগে, মানে ভালো লাগে না, মানে এমনি আর কোনো মালা ছিল না, ওর জন্য এটা ঠিক করলাম। এটাই ছিল ঘরে, তো ঠিক করা হয়ে গেছে। ওটা আমি এখন বেদানা অনেকগুলো ছিল আমার ঘরে, বেদানাটা ছুলে ছুলছি আর কি। তো আমার সকালের খাওয়ার হয়ে গেছে, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত সবাই মিলে খেয়ে নিয়েছি। আর আমার বর বাড়িতে আছে, আজকে দোকান যাবে না, তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আমি এটা বেদানাটা ছুলে ছেলেদেরকে দিয়ে দিব, দুই ছেলে খেয়ে নেবে। তারপর আমি ঘরটা মুছে স্নানে যাবো, ঘরটা মোছা বাকি আছে। স্নান করে এসে পুজো দিব। আর এদিকে রান্নাটা হয়নি, দুপুরে রান্নাটাও করতে হবে, তো পুজোটাও সারতে হবে। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকটাই টাইম লাগে পুজো দিতে। তো প্রথমেই সব কাজকর্ম সেরে আগে পুজোটা দিয়ে নিব, তারপর রান্না করে যাব। তো এদিকে দেখো আমার স্নান সেরে চলে এসে পড়েছি পুজো দিতে। সব সিংহাসনটা দাম সুন্দর করে মুছে নিলাম। মোচা টোচা হওয়ার পরে বাসন টোসন সব আগে মেজে নিয়েছিলাম স্নান করে। তো রান্নাঘরে পুজো দেওয়া কমপ্লিট। আর সকালে যে এই মালাটাই ছিঁড়ে গেছিলো কদিন ধরে, দু একদিন আগে, তো ওটা ঠিক করা হয়নি, তো ওটাই সকালে ঠিক করলাম। যেমন করলাম গলাটা খালি খালি ভালো লাগে না দেখতে, তো কেনা টাইমও পাচ্ছি না, তো আবার ওটা সুতা দিয়ে বাইন্ধে ভালো করে পরে নিলাম। আর হচ্ছে আজকে রান্না হবে রুই মাছ। রুই মাছ বাড়িতে এসেছিলো, যারা বাড়িতে ঘুরি ঘুরি বিক্রি করে ওখান থেকে, বাড়ির উপর থেকেই নিলাম। মাছটা ভালো আছে, এখানে দেড় কেজি মাছ আছে। কারণ মাছটা রান্না করবো, চাল লাগিয়ে ধুয়ে রেখেছি। তাহলে রান্নাটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, তারপর তোমাদের সাথে পরে কথা বলি। তো আমি রুই মাছটা হচ্ছে ডালে ভরি দিয়ে আলু বেগুন দিয়ে করবো। এদিকে আমি ডালের বড়িটা ভেজে নিচ্ছি আগে, ভাজা হয়ে গেলে তারপর আমি মাছটা ভেজে নেব। আর সবজিটা আর মাছ এগুলো আমি ছানের আগেই ধুয়ে রেখে গিয়েছিলাম, তো মাছটা হলুদ লবণে মেখে রেখে গিয়েছিলাম, তাহলে মাছটার মধ্যে হলুদ লবণ ঢুকবে ভালোভাবে। তো এদিকে আমি মানে সবজিটা কেটে রেখে গেছি ঠিকই, কিন্তু ধোয়া হয়নি, তো আমি এখন ধুয়ে নেবো। মাছটা ওদিকে হচ্ছে, আর এদিকে তো ভাত বসিয়ে দিচ্ছি, তো এটা হয়নি এখনও, তো হোক। তারপর দিয়ে আমি হচ্ছিলো মাছের ঝোল করবো, আর হচ্ছিলো মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবো। তাহলে মুড়ি ঘণ্টের জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, অল্প কিশমিশ, আর ছোটো ছোটো আলু কেটে নিয়েছি, ওটা আলাদা রেখেলাম।
আর এদিকে আমি আলু বেগুনটা ধুয়ে নিচ্ছি, আর নতুন আলু তো ভালো করে ধুতে হবে, নাহলে বালি থাকে ছাটে ছাটে ভিতরে ভিতরে, ছোটো ছোটো যে লাল আলুগুলো ওগুলো মানে মানে ভিতরে ভিতর দিকে বালি টালি থাকে, ওর জন্য ভালো করে আমি হাত দিয়ে ধুচ্ছি। তো মাছটা আমি একটু কড়া করেই ভাজবো, একটু লাল লাল ভাজবো, কেন আমরা একটু কড়া করে ভেজে খাই মাছটা, বেশি ভাজা না হলে মাছটা ভালো লাগে না আমাদের খেতে। যে কোনো মাছই কড়া করে একটু ভাজি তাহলে ভালো লাগে, আর যদি একটু কম করে ভাজি মনে হচ্ছে কি ভাজা হয়নি কাঁচাই আছে এরকম লাগে। তো মাছটা আমার এদিকে ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছি, আর কড়ার মধ্যে মাছের একটু কেমন একটু নোংরা নোংরা ছিল, ভাজলে যেরকম হয় না, তো ওটা আমি ফেলে দিয়ে তো মাথাগুলো দিয়ে দিলাম। তো মাথাটা ভাজা হয়ে গেলে আমার ভাতটা মনে হয়ে গেছে, তো ভাতটা আমি এদিকে উপর দিয়ে দিবো, উপর দেওয়া হয়ে গেলে আমি ওদিকে আর একটা কড়াই বসিয়ে দিবো, বসিয়ে দিয়ে আমি মাছের ঝোলের এটা বসাই দেবো আলু বেগুন দিয়ে, আর এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতে মুড়ি ঘণ্টটা বসিয়ে দিবো। মানে অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আমি তাড়াহুড়ো করে দুদিকে কড়াইটা বসিয়ে দিয়ে দুদিকে মানে দুদিকে রান্নাটা করে নিচ্ছি, নাহলে একটা অনেকটাই দেরি হয়ে যায় যদি একটা কড়াইতে মানে একটা রান্না করতে যাই, একটা তরকারি হবে তারপর জন্য আর একটা মানে হওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, তারপর আর একটা বসাতে হবে। ওই জন্য কী করলাম দুদিক দুটো কড়াই বসিয়ে দিলাম, হয়ে গেলো ঝামেলা যায়। আর এদিকে দেখো মাছটা ভাজলাম, মানে অল্প তাও তেল ছিল ওটা কালো কালো হয়ে গেছে, ওই তেলটা দিলাম না, ওটা রেখে দিলাম অন্য কিছুতেও, হয়তো উপর দিকে অল্প ঢিলে চচ্চড়ি যখন করবো মানে তখন একটু দেওয়া যাবে, যাই হোক ওটা না আলাদা দিলাম না তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো আমি এটা ভালো তেল দিয়ে রান্না করলাম, আর এদিকে আমি মুড়ি ঘণ্ট বসিয়ে দিলাম, মুড়ি ঘণ্টার মধ্যে আমি জিরা তেজপাতা সম্বর দিয়ে ছোটো ছোটো আলু কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আলুটা ভাজা হলে একটু গোবিন্দভোগ চাল দিব, চালটা দেওয়া হয়ে গেলে ওটা একটু হালকা ভেজে তারপর আমি মশলাটা দিব। আর মশলা আমি এখানে কী কী ব্যবহার করছি সে হলো আদা জিরে হালকা একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কেন দিই আমি কেন মাছের একটা গন্ধ থাকে, তাহলে পেঁয়াজটা দিলে গন্ধটা চলে যায়, ওর জন্য মাছে বেশিরভাগই আমি একটু পেঁয়াজই ব্যবহার করি। আর এদিকে দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, তো একটু হালকা ভেজে নিলাম, ভেজার পর মশলাটা যেটা মিক্সারে বেটে নিলাম ওটাই দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে অবশ্যই একটু ঘি গরম মশলা দিয়ে দিব। আর এখানে কাজু কিশমিশ অ্যাড করতে হবে, তো আমি কাজু ছিল না আমার কিশমিশ ছিল, ওটাই আমি অ্যাড করেছি। তাহলে পরে তোমাদের সাথে আবার কথা বলি। তো এদিকে দেখো আমি বড়ো ছেলের জন্য এক পিস মাছ ভেজে রেখে দিয়েছি, আর এদিকে বড়া বাঁধাকপি ব্যাটারটা যে ছিল ওটাই ভাজছি, আর এদিকে মুড়ি ঘণ্ট করলাম যেটা ওটা, আর এদিকে দেখো মাছের ঝোল, আর চলে গিয়ে দেখো বেগুন ভাজা আছে কালকে, আর এদিকে দেখো যা কিছু রান্না করেছে দুপুরে তো কিছুই দিয়ে দিল, তো এদিকে একদম দুপুরে। তাহলে আর এদিকে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি আমার খুব অসুবিধা হচ্ছে, মানে কি সন্ধ্যা 6:30টা লাল চা বানিলাম, তো গলাটা খুশখুশ করছে, তো লাল চা আজকে বানালাম এখানে 3 কাপ, আমার বর ঘুমিয়ে আছে তো আমি আর দু ছেলে চা খাবো লাল চা। খাওয়ার পরে একটা জিনিস বানাবো দেখি তোমাদের সাথে শেয়ার করবো, দেখি কেমন হবে বলতে পারছি না। তো এদিকে দেখো আমি চলে এসে ঘুরেছি, আর এদিকে দেখো আমার ছেলে বসে আছে বই পড়ছিলো, তো আমি বললাম যে বাবা আগে চাটা খেয়ে নিই তারপর বই পড়ো, তো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলি। আবার পরে আমি একটু ঘুমিয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে তারপর মাথায় তেল দিয়েছি, দেখো অনেকটা মাথায় তেল দিয়েছি, যাই হোক তেল টেল দিয়ে একদম বিনি টিনি করে করে নিয়েছি। আর ওদিকে কে চেয়ে আসবে আসো আসবে না, তো চা খেলাম একটু লাল চা, তো মনটা খুব ভালো লাগছে, মাথা ব্যথা দূর হয়ে গেছে। তো আমি ভাবছি তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে না দুদিন আগে দেখেছিলাম যে 3 প্যাকেট দুধ ছিল ওটা ছানা হয়ে গেছে, তো ছানাটা ফ্রিজেই ছিল, তো এখন ভাবছি ওইটাকে রসগোল্লা বানানোর জন্য চেষ্টা করি, পারবো কি পারবো না বলতে পারছি না, মানে চেষ্টা করি দেখি কেমন হয়।
তো মানে এর আগে একদিন অনেকদিন আগে একবার বানিয়েছিলাম, কিন্তু প্রথমে দেখলাম খুব ফুলেছে, পরে না আবার দেখি না একদম চিপসাই গেছে। খুব সুন্দর হয়েছিল কিন্তু পরে চিপসাই গেছে আর শক্ত হয়ে গেছে। তো তারপর থেকে আর কোনোদিন বানাইনি। তো আজকে অনেকটা ছানা আছে, ভাবলাম চলো দেখি আবার বানানোর চেষ্টা করি, দেখি কেমন হয়। তাহলে বানানো শুরু করি। আর আমার একটা জিনিস, মনটা খুব খারাপ হয়ে গেছে, টাইপোর্ডটার মাথাটা ভেঙে গেছে, জানি না ওটা জোড়া দিলে ঠিক হবে নাকি ফেভিকুইক আটা দিয়ে। তো জোড়া দেওয়ার চেষ্টা করব, দেখি ঠিকঠাক হয় নাকি। আর হাতে নিয়ে করছি, হাত আমার প্রচণ্ড কাঁপছে। তো ওটা পরে চেষ্টা করব, ওটা দেখি জোড়া দেওয়া, জানি না হলে খুব অসুবিধা হয়ে যাবে, আমি কীভাবে তোমাদের সাথে কাজ শেয়ার করব। মানে হাতে নিয়ে তো অত কিছু শেয়ার করা যায় না। যাই হোক, এখন আমি মানে এটা যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, মিষ্টি বানানো কেমন হয় সেটাও আমি মানে কীভাবে শেয়ার করবো সেটা বুঝতে পারছি না, কোথায় রাখবো মোবাইল। যাই হোক, রাখা যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কোথাও রাখা যায় নাকি। তো চলো দেখি কীরকম বানাতে পারি রসগোল্লা। তো এদিকে দেখো আমি ছানাটা নিয়েছি, একটা ছানাটা, আর এদিকে অল্প একটু ময়দা নিয়েছি। তো আমি ছানাটা ভালো করে মিশিয়ে নিব, তারপর ময়দা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে তারপর মাখবো। তাহলে মাখি, পরে তোমাদের সাথে শেয়ার করব দেখি কেমন হয় রসগোল্লা বানানোটা। তো এই দেখো রসগোল্লাটা মেখে তো আমি এরকম গোল গোল করে নিয়েছি। তো আমি এখানে 11টা রসগোল্লা বানিয়েছি। তো রসগোল্লাটা তো গোল গোল সেরকম হয়নি, মোটামুটি হয়েছে। যাই হোক, আর এদিকে দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিব, ধরানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব, 5 কাপের মতন জল দিয়ে দিব। আর দিকে দেড় কাপের মতন না, 1 কাপের একটু বেশি একটু চিনি দিয়ে দিব। তো এদিকে জলটা আমি দিয়ে দিচ্ছি, মেপে এই কাপটাতে মেপে মেপে জল দিচ্ছি। তো মোবাইলে যেরকম দেখেছি আমি সেরকমই বানানোর চেষ্টা করছি। তো আমার মনে হয় কি বানানোর থেকে মানে কিনে খাওয়াটাই অনেকটাই ভালো, কেন বানাতে গেলে হয় না, মানে কোনো সময় ভালো হয় কোনো সময় ভালো হয় না, এগুলো ব্যাপার, কি কম বেশি হয় বোঝাই মুশকিল। তবু বানানো একটা ইচ্ছা থাকে যে না বাড়িতে একটা জিনিস বানাই হলে খুব খুশি হয়, মানে মনটা আনন্দ লাগে, এটাই হলো ব্যাপার। যাই হোক, এই দেখো আমি চিনি মেপে দিয়ে দিচ্ছি, যে কাপে আমি জল দিয়েছি ওই কাপে চিনি মেপে দিচ্ছি। তো চিনিটা দেওয়া ওই দিয়ে দিব, আর আগেই আমি চিনি দেওয়ার আগে 2টা এলাচ দিয়েছি। তো চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করবো, যখনই জলটা একটু ফোটা ফোটা ভাব হবে তখন আমি রসগোল্লাটা ছাড়বো। তো এদিকে দেখো আমি চিনি দেওয়া, জলটা গলে চিনিটা গলে গেছে, তো জলটা ফুটে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিব এখন রসগোল্লাটা। তো যে রসগোল্লাটা আমি একটা একটা করে ছাড়ব, আমার হাসি পাচ্ছে নিজে নিজেই, কেমন যে হবে বুঝতেই পারছি না। যাই হোক, একটা একটা করে ছাড়ছি, দেখা যাক কেমন হয়। তো দেখো আমি রসগোল্লাটা ছাড়া হয়ে গেছে, সবগুলো আমি ছিঁড়ে দিয়েছি, ছাড়া হয়ে গেলো। তারপর আমি প্লেটটা দিয়ে ঢেকে দিব, ঢাকা হয়ে গেলে আমি গ্যাসটা একটু মিডিয়াম করে দিব, যেন হাই ছো না একদম। তো রসগোল্লাটা তো বসিয়ে দিলাম, কেমন হয় জানি না, বলতে পারছি না কি এমন হবে, তো দেখা যাক কেমন হয়। তো এটা আমি মোবাইলে দেখে দেখে করলাম, যেভাবে বললো সেভাবেই তো করলাম, কী জন্য আমি বুঝতে পারছি না, বানাতে বলে যা হয় আর কি, যাই কেমন হয় পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো রসগোল্লাটা চেহারাটা এরকম হয়েছে, মানে সফট হয়েছে, আর খেয়ে দেখতে হবে কেমন হয়েছে পরে। তো আমার ছেলে বলছে এখনই দিতে, যে একটা খেয়ে দেখবে কেমন টেস্ট, ওর জন্য তো ছেলেকে দিব, দেখবো কেমন ওরা কে বলুক কেমন টেস্ট হয়েছে। তো এদিকে দেখো 2 ছেলেকে দিয়ে দিয়েছি রসগোল্লাটা, ওরা খুব গরম, খেয়ে বলুক কেমন হয়েছে। তোর মুখে দিয়ে বলছে মা সফট হয়েছে,
কিন্তু একটু মিষ্টি কম হয়েছে, তো তাই বলছে এরকম। কিন্তু রসগোল্লাটার মতন টেস্ট অতটা হয়নি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভিডিওটা আর বড় করছি না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো আমার ছোট্ট ছেলেও মিষ্টিটা খেয়ে দেখছে কেমন হয়েছে, তো ও সেম বলছে যে এরকম হয়েছে, সফট হয়েছে কিন্তু মিষ্টিটা একটু কমই হয়েছে আসলেই, তাই বলছে। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে।